হঠাৎ অনিশ্চয়তায় টাইগারদের জিম্বাবুয়ে সফর। জিম্বাবুয়ে সরকারের সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ব নির্ধারিত সফর। করোনার কারণে জিম্বাবুয়ের সরকার কঠোর লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দেশটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার এ দলের মধ্যে একটি সিরিজ চলছে। সোমবার জিম্বাবুয়ে ক্রিকেটের ঘোষণায় সেই সিরিজটিও মাঝপথে স্থগিত হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়ে গেছে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের আসন্ন সফরও। 7 জুলাই থেকে সিরিজটি শুরু হওয়ার কথা। যদিও জিম্বাবুয়ে ক্রিকেট বাংলাদেশ সিরিজ নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি, বরং তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এ দলের মধ্যকার চলতি 4 দিনের ম্যাচটি যাতে শেষ করার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে জিম্বাবুয়ের মাটিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ চালু রাখার বিষয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই আবেদনে সরকার সাড়া দিলে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে আর কোনো বাধা থাকবে না। 7 জুলাই বুলাওয়েতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি শুরু হওয়ার কথা। শিডিউল অনুযায়ী টেস্ট সিরিজ শেষে দুই দল হারারেতে চলে যাবে। সেখানে 3টি করে ওয়ানডে আর টি-20 খেলবে তারা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা 16 জুলাই থেকে। 23 জুলাই থেকে 3 ম্যাচের টি-20 সিরিজ। তবে সবকিছুই এখন নির্ভর করছে জিম্বাবুয়ের সরকার ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ব্যাপারে অনুমোদন দেবে কিনা। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ আইসিসিকে ফার্স্ট অফ অল আমাকে মে মান্থের জন্য নমিনেশন দেওয়ার জন্য, আর তার চেয়ে তো বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন। আমি মনে করি এটি শুধু আমার নাম না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। তো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে সবসময়, শুধু মান্থ অফ দ্য প্লেয়ার না, আমি চেষ্টা করবো সারা বছর জুড়ে যেন আমার এই ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকে এবং বাংলাদেশকে যেন আমি আরও ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি এবং অনেক ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরমেন্সের ফলে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিক। ঘরের মাঠের সেই সিরিজের 1টি করে 50 ও সেঞ্চুরিতে 79 গড়ে 237 রান করেছিলেন মুশফিক। এই পুরস্কার জেতার পথে পাকিস্তানের ডানহাতি পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়বিক্রমকে পেছনে ফেলেছেন মুশফিক। মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি খেলা ছিল না। এপ্রিলের 29 তারিখ শুরু হয়ে 3 মে শেষ হওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচকেও বিবেচনায় রাখা হয়েছিল পুরস্কারের জন্য। সেই ম্যাচে 2 ইনিংস বিলে 11 উইকেট নিয়ে মনোনয় পেয়েছিলেন লঙ্কান প্রবীণ জয়াবিক্রম। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের 2 ম্যাচে 2 ফাইফার তথা 5 উইকেট সহ মোট 14 উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার হাসান আলী। কিন্তু এ দুজনের পারফরমেন্স যথেষ্ট হয়নি মুশফিকের সামনে।